আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজকে আমরা একটা বাইদানি পরিবারের সাথে কথা বলবো এবং কথা বলে আসলে উনি আসলে কিভাবে জীবন যাপন করছে তো সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটি মহিলাকে দেখতে পাচ্ছেন তো উনি আসলে একজন বাইদানি সম্প্রদায়ের নারী আর তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটি বাচ্চা দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো আসলে উনারই তো আমরা এখন ওনার সাথে কথা বলে তার জীবন যাপন সম্পর্কে জানতে যাব। আহ আসসালামু আলাইকুম আপু ভালো আছেন হ্যাঁ আমি আমি একটা ইচ্ছা কথা বলতে চাই সবাইরে আমি ছোটকাল থেকে সাবনুরির ভক্ত আমি কোনো পুরুষ মানুষের ভক্ত না আমি আগে আল্লাহ আল্লাহ নিচে বাপ মার নিচে হইছে এই সাবনুর আর আমি স্বামীরও তত ভালোবাসি না সাবনুর নায়িকা পরিচিত নায়িকাকে আমি যতখানি ভালোবাসি চাইতে করি আমি স্বামীকেও এতখানি ভালোবাসি না সাবনুরকে যতখানি আমি ভালোবাসি আর ছোটকাল থেকে সাবনুরের ভক্ত আমি আমি সাবনুরকে খালি ছোটকাল থেকে খালি

আমি সত্য কথা বলি আমি মিথ্যা কথা বলি না সত্যি পথে চলি আমি মিথ্যা কথা বলি না আমি সত্য পথে চলি আমি মিথ্যা কথা বলি না সত্যি পথে চলি আমি মিথ্যা কথা বলি না আর একটা গান জানি কি সাধনরের হ্যাঁ গান আমার কানের দুল বলে রে তুমি যে আমার আমার নাকি ফুল বলে রে আমি যে তোমার আমার মন বলে রে যা কিছু আছে সবই তোমার আমার মন বলে রে যা কিছু আছে সবই যে তোমার ওই তলমল তলমল চক দে কিছু বল না মিষ্টি করে না তনো সময় বলব কথা ঘরে ও আমি বলব কথা বাসর ঘরে ইলমল টলমল চট কিছু বল না মিষ্টি করে তো না

সাবনুর খাই আমি ভালোবাসি আমি কোনো নায়ক ভাইকে চাই না বন্ধু তুমি যে আমার শত্রু তুমি আমি কোনো নায়ক ভাই কোন পুরুষ মানুষ আমি চাই না আমি একজনকেই ভালোবাসি সাবনুর খে সাবনুর কে নিয়ে আমি ভাবতে ভাবতে যাতে বাকি জীবনটা কেটে যেতে পারি স্বামীকে আমি এতখানি ভালোবাসি না স্বামী কাই হেটু হয়েছে না ভাই তো সম্মানিত দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত এক শাবনুর ভক্তের কাণ্ড দেখলাম তো উনি আসলে আপুটি আসলে মানে শাবনুরের এতটা অন্ধ ভক্ত মানে শাবনুর কে মানে অনেক সে অনেক লাইক করে তো আপনারা সেটা আসলে হয়তোবা ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন তো আজকের ভিডিওটি মূলত এই কারণেই বানানো তো আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার পরিবারের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনি আসলে অনেক সুন্দর করে ডান্স করতে পারেন তো আপনি কি মানে ডান্সটা কার কাছ থেকে শিখছেন আমি শবদরকে ছোট কাল থেকে ভালোবাসি ধিয়ানি গিয়ানে শিখি আপনাদেরকে হাতে দেখতে আমি শবনরের মত নই আমি সঞ্চলময় কোথায় লাগে শবনরের মত না একটু আসুন জানি একটু অভিনয় বুঝতে পারছি আচ্ছা যাক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম